পাকিস্তানকে ছাড়াই এশিয়া কাপ আয়োজনের দিকে এগোচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ভারতের গণমাধ্যম দ্য টেলিগ্রাফ। এশিয়া কাপের বাকি আর চার মাস, তবে ভারত পাকিস্তান দ্বন্দ্বে এখনও ঝুলে আছে এশিয়া কাপের ভাগ্য। সমস্যা সমাধানে পাকিস্তান হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব দিলেও তা আগেই নাকচ করে দিয়েছে ভারত। তবে পাকিস্তানও তাদের সিদ্ধান্তে অটল, তাই এবার পাকিস্তানকে ছাড়াই হতে পারে এশিয়া কাপ, এমনটাই জানিয়েছেন বিসিসিআই এর সেক্রেটারি জয় শাহ। সম্প্রতি আইপিএল এর ফাইনালে জয় শাহ এশিয়ার বাকি দেশগুলোর বোর্ড সভাপতির সঙ্গে আলোচনায় এশিয়া কাপের ভেন্যু নিয়ে সিদ্ধান্তে পৌঁছেছেন। পাকিস্তানের পরিবর্তে শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজনে সম্মতি জানিয়েছেন সবাই। এসিসির নির্বাহী কমিটির পরবর্তী সভায় এশিয়া কাপের ভেন্যু সম্পর্কে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে পাকিস্তানকে। পাকিস্তান যদি এসিসির সিদ্ধান্তে রাজি না হয়, তাহলে বাকি দেশগুলোকে নিয়ে শ্রীলঙ্কায় বসবে এশিয়া কাপের এবারের আসর। তবে পাকিস্তানের পরিবর্তে তখন পঞ্চম দেশ হিসেবে নতুন কাউকে নেওয়া হবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত দেয়নি এসিসি। এদিকে পাকিস্তানকে ছাড়া এসিসির এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে সামনের ওয়ানডে বিশ্বকাপেও। তাই এসিসির মিটিংয়ের আগেই আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলি পাকিস্তান সফরে গেছেন। তার সফরের মূল উদ্দেশ্য পাকিস্তানে এশিয়া কাপ না হলেও পিসিবি যেন ওয়ানডে বিশ্বকাপ বয়কট না করে। আইসিসির চেয়ারম্যানের পাকিস্তান সফর আর এশিয়া কাপ নিয়ে শীঘ্রই জানানোর কথা পাকিস্তানের। তবে বিশ্বকাপ নিয়ে পাকিস্তানের দেওয়া শর্তে রাজি নয় বিসিসিআই। তাদের এক কথা, বিশ্বকাপ খেললে ভারতেই খেলতে হবে, অন্যথায় পাকিস্তানকে ছাড়াই ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে ভারত। শেখ তানভীর আসানারিব, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।